मैडम अस्सलाम वालेकुम। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়াহেদ ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আবার একটু এসেছি। তোমাদের ফার্স্ট পেপার আমি ইউনিট 5 শেষ করেছিলাম, আর সিলেবাস আছে ইউনিট 6। তাহলে 5 শেষ করেছি আমি, আজকে ইউনিট 6 করবো বলেছিলাম, আজকে আমরা ইউনিট 6 পড়বো। তাহলে ইউনিট 6 এ কি আছে সেজন্য আমাদের কি করতে হবে, একটু বইটা খুলতে হবে। বই খুলে ফেলো, ইউনিট 6 পেজ নাম্বার 56, পেজ 56। তাহলে আজকে আমাদের লেসন টপিক কি? ইউনিট 6, ইউনিট 6, গোয়িং অন আ ফরেন ফরেন ট্রিপ। ফরেন ট্রিপ, তাহলে গোয়িং অন আ ফরেন ট্রিপ অর্থ কি? বিদেশ ভ্রমণে যাত্রা। তাহলে আমরা বিদেশ ভ্রমণে যাত্রা, এটা হচ্ছে গোয়িং অন এ ট্রিপ, ফরেন ট্রিপ। ঠিক আছে, আজকে আমরা পড়ব লেসন 1 2 3, লেসন 1 2 3। আজকে আমাদের লার্নিং টপিক কি? লেসন 1 2 3, আজকে আমরা এই লেসন 3টা পড়ব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের লার্নিং আউটকাম গুলো একটু দেখে নেই আমরা। লার্নিং আউটকাম দেখো, বইটা খোলো, লার্নিং আউটকাম আউটকাম প্রথমে আমরা জানবো, লিসেন ফর ইনফরমেশন, লিসেন ফর ইনফরমেশন মানে তথ্য শুনব, লিসেন টু এন্ড ফলো অ্যানাউন্সমেন্ট, লিসেন টু এন্ড ফলো অ্যানাউন্স মানে ঘোষণা শুনবো এবং অনুসরণ করব। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন, রাইট আনসার্স, রাইট আনসার্স টু কোয়েশ্চেন, রাইট দ্য মেইন আইডিয়াস, রাইট দ্য মেইন আইডিয়াস। ঠিক আছে, তাহলে আমরা আজকে লার্নিং আউটকাম কি পেলাম? লিসেন ফর ইনফরমেশন তথ্য শুনতে পাবো, লিসেন টু এন্ড ফলো অ্যানাউন্সমেন্ট ঘোষণা শুনতে পাবো এবং অনুসরণ করতে পারবো, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়তে পারবো এবং টেক্সটটা বুঝতে পারবো, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন্স প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো, রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, রাইট দ্য মেইন আইডিয়াস প্রধান প্রধান ধারণাগুলো আমরা লিখতে পারবো। তাহলে আমরা মূল টপিকসে চলে যাচ্ছি। আই হোপ ইউ আর রেডি। তাহলে আমরা চলে যাচ্ছি লেসন 1, গোয়িং অন আ ফরেন ট্রিপ, বিদেশ ভ্রমণে যাওয়া থেকে আমরা যাচ্ছি লেসন 1, ইউনিট ইউনিট 1,
at the airport. At the airport. অর্থ কি বিমান বন্দরে বিমান বন্দরে বিমান বন্দরে আমরা এখান থেকে যে ভোকাবুলারি গুলো পাবো সেটা হচ্ছে লাউঞ্জ লাউঞ্জ অর্থ কি ভোকাবুলারি এটা পাবো কি লাউঞ্জ এল ও ইউ এন জি ই লাউঞ্জ অর্থ কি লাউঞ্জ অর্থ হচ্ছে বিমানবন্দরে বিশ্রাম কক্ষ বিমানবন্দরে বিশ্রাম কক্ষ ঠিক আছে এরপর আমরা পাবো ইমিগ্রেশন ইমিগ্রেশন আই এম এম আই জি আর এ টি আই ও এন ইমিগ্রেশন অর্থ কি অভিবাসন অভি ভাষণ দ্যাট মিন্স এক দেশ থেকে এক দেশে যাওয়ার জন্য আমাদের যে অনুপত্তি পত্র দেওয়া হয় সেটাকে বলা হয় অভিবাসন দা প্রসেস অফ কামিং টু লিভ পার্মানেন্টলি ইন আ ফরেন কান্ট্রি একটা দেশে কি পার্মানেন্টলি বসবাস করার জন্য যেটা হয় সেটাই হচ্ছে ইমিগ্রেশন তাহলে আমরা মূল লেসনে চলে যাচ্ছি তোমরা সবাই 57 পৃষ্ঠা দেখো যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন যারা লন্ডনে তার পিতামাতার সাথে বসবাস করে দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল তারা বাংলাদেশে কি এসেছে জারার চাচা এবং চাচিকে কি দেখতে শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন জিতা সে তার চাচাতো পিতার সাথে খুবই ঘনিষ্ঠ তাহলে ক্লোজ টু হার ক্লোজ অফ তো এখানে বিভিন্ন আনন্দদায়ক বা মজার জায়গা ভ্রমণ করেছে ইট ওয়াজ গ্রেট ফান এটা ছিল বেশ আনন্দের দেন দে ডিসাইডেড দ্যাট তারপর তারা সিদ্ধান্ত নিল যে দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু তারা বাংলাদেশের বাইরেও কিছু জায়গা ভ্রমণ করবে দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড তারা থাইল্যান্ডে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল তাহলে ডিসাইড অফ সিদ্ধান্ত নাও এটা আমরা জানি বাট মিটার প্যারেন্টস ওয়্যার টু বিজি কিন্তু মিটার বাবা মা ছিল খুব ব্যস্ত উইথ देयर ওয়ার্ক তাদের কাজ নিয়ে সো দে ডিডন্ট গো তাই তারা যেতে তারা বিশ্রাম কক্ষে অপেক্ষা করছিল মিতা ইজ ভেরি এক্সাইটেড মিতা বেশ উত্তেজিত তাহলে এক্সাইটেড অর্থ কি উত্তেজিত যাত্রা বা প্লেনে উঠা দে আর ফ্লাইং বাই বাংলাদেশ তারা বাংলাদেশ বিমানে করে উড্ডয়ন করছিল মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড মিতা আশা করছে থাইল্যান্ডে খুব মজার একটা সময় কাটাবে অ্যাজ দে ওয়েট তারা যখন অপেক্ষা করছিল দা টু কাজিনস স্টার্ট প্ল্যানিং তুমি চাচাতো ভাই বোন বোন কি করছিল পরিকল্পনা করতে শুরু করলো হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক যখন তারা ব্যাংককে পৌঁছবে মিতাস আঙ্কেল ফর্ম ফর অল অফ দেম মিতার আঙ্কেল মানে চাচা তাদের সবার জন্য ফর্ম নিয়ে আসলো টু ফিল ইন বিফোর গোয়িং তোমার পাসপোর্টটা চেক করবে এবং তখন তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত মিতা যারা এন্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দা ফর্ম
পিতা যারা এবং তার বাবা মা কি করলো ফর্মটা পূরণ করতে শুরু করলো তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে হোয়াই ইজ মিতা এক্সাইটেড মিতা কেন এক্সাইটেড এরপরে হোয়াই আর এ মিতাস প্যারেন্টস গোইং উইথ হার কেন মিতার বাবা মা তার সাথে যেতে পারলো না হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু এট দা এয়ারপোর্ট এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার কি করে তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে কিন্তু দিতে পারবো ঠিক আছে তাহলে দেখো আমাদের লেসন 2 তে কি আছে লেসন 2 তে আছে কি একটা ফর্ম তাহলে আমরা এখন লেসন 2 তে যাচ্ছি দেখো ফিলিং ইন আ ফর্ম একটা ফর্ম দেখতে পাচ্ছো এই ফর্মটা পূরণ করতে হবে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করব তখন আমাদের ইমিগ্রেশন অফিসে এই ফর্মটা পূরণ করতে হবে ঠিক আছে তাহলে ফিলিং ইন আ ফর্ম আমরা এই ফর্মটা পূরণ করব লেসন 2 তে এই যে এটা তো এটা এটা পূরণ করতে দেখো আমরা এই লেসনটা পড়ছি মিতার ফুল নেম ইজ মিতা সুলতানা মিতার সম্পূর্ণ নাম হচ্ছে মিতা সুলতানা শি ওয়াজ বর্ন অন 6 মে 1998 তিনি তার পাসপোর্ট পেয়েছিল 2010-এর 9 জুন ইট ইজ আ 5-ইয়ার পাসপোর্ট এটা ছিল 5 বছরের একটা পাসপোর্ট ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015 এটা 2015-তে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এর মেয়াদ 8 জুন আফটার দ্যাট এরপরে শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট এরপরে তাকে এই পাসপোর্টটা রিনিউ করতে হবে রিনিউ মানে কি নবায়ন করা রিনিউ আর ই এন ই ডব্লিউ রিনিউ থেকে নবায়ন করা অথবা নতুন করা কোন একটা পুরনো জিনিসকে রিনিউ মানে কি নতুন করে নেওয়া সেটাকে বলে রিনিউ এরপর দেখো হার পাসপোর্ট নাম্বার ইজ এ বি 9842251 11513 তার ভিসা নাম্বার হচ্ছে এটা দা ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012 ভিসাটা ইস্যু করা হয়েছিল কত সালে 2012 সালের 29 জুন দা ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস ভ্যালিড মানে কি বৈধ এই ভিসাটার বৈধতা থাকবে কয়দিন 3 মাস ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 27 2012 2012 সালের 27 সেপ্টেম্বর পর্যন্ত এটা কি মেয়াদ শেষ হয়ে যাবে ইট ইজ আ টুরিস্ট ভিসা এটা একটা পর্যটক ভিসা ইফ ইউ আর ট্রাভেলিং অন এ টুরিস্ট ভিসা যদি তুমি পর্যটক ভিসায় কি করো ভ্রমণ করো ইউ আর নট এলাউড টু স্টাডি অর ওয়ার্ক देयर তুমি সেখানে পড়াশোনা অথবা কাজ করতে অনুমতি পাবে না তাহলে আমরা এখান থেকে নতুন ভোকাবুলারি কি পেয়েছি এক্সপায়ার অর্থ কি ই এক্স পি আই আর ই এক্সপায়ার অর্থ শেষ হওয়া মানে কোন একটা মেয়াদ শেষ হওয়া ঠিক আছে এরপর আমরা পেয়েছিলাম আর একটা নতুন শব্দ টুরিস্ট ভিসা অর্থ কি পর্যটক ভিসা ঠিক আছে মানে পর্যটক মানে কি তুমি ওখানে বেড়াতে যাচ্ছ ঠিক আছে এরপরে আমরা পেয়েছি ভ্যালিড অর্থ বৈধ ঠিক আছে তাহলে আমরা এই শব্দগুলো এই লেসনটাতে পেলাম এবার আমরা চলে যাচ্ছি লেসন 3 তে যাচ্ছি
Lesson 3. এটা হচ্ছে going through immigration. Going through immigration. Going through immigration. ঠিক আছে? এটা অর্থ কি? অভিবাসন কক্ষ অতিক্রম করা. অভিবাসন কক্ষ অতিক্রম করা. তাহলে এখানে আমাদের একটা মেসেজ আছে, এখানে আমরা পাবো শূন্যস্থান ভোকাবুলারি কি পাবো? ডিপার্চার. ডিপার্চার অর্থ কি? ডিপার্চার অর্থ প্রস্থান. প্রস্থান. এরপর আছে উত, বুথ. এরপর আছে কাউন্টার, কাউন্টার. এরপর আছে স্ক্যান. এরপর আছে মেশিন রিডেবল, মেশিন রিডেবল. তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? ডিপার্চার, বুথ, কাউন্টার, স্ক্যান, মেশিন রিডেবল. তাহলে ভূতত্ত্ব কি? ছোট কক্ষ. ভূতত্ত্ব ছোট কক্ষ. দেখো না আমরা কি যখন টাকা তুলতে যাই তখন ভূতে যাই. ভূত মানে কি? ছোট্ট একটা রুম থাকে, সেই রুম থেকে ভেতর থেকে আমরা টাকা তুলে আনি, সেটাকে বলে কি? ভূত. তার মানে ছোট কক্ষ. এরপর হচ্ছে কাউন্টার. কাউন্টার হতে কি? লম্বা টেবিল, লম্বা টেবিল. রান্না করে কাউন্টার একটু বেশি থাকে, কাউন্টার টপ. ঠিক আছে, ওই যে লম্বা করে একটা টেবিল থাকে সেটাকে বলে কাউন্টার টেবিল. স্ক্যান. স্ক্যান অর্থ কি? তন্ন তন্ন করে দেখা. স্ক্যান অর্থ তন্ন তন্ন করে দেখা. আমরা বলি না সিটি স্ক্যান, ঠিক আছে, এমআরআই স্ক্যান. স্ক্যান মানে কি? তন্ন তন্ন করে কোথায় কি আছে, প্রবলেম আছে এটা বের করে দেখা. মেশিন রিডেবল অর্থ কি? এমন অবস্থা যা কম্পিউটার কি করতে পারে? করতে পারে. এমন অবস্থা যা কম্পিউটার করতে পারে, মেশিন রিডেবল. তাহলে আমরা মূল কি লেসনে চলে যাচ্ছি. মূল লেসন দেখো, যারা প্যারেন্টস মিসেস জাহেম ঝুমা ইসলাম, মিস্টার মাজারুল ইসলাম, যারা এন্ড মিতা ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস এন্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার. তাহলে যারা মা বাবা ঝুমা ইসলাম, জনাব মাজারুল ইসলাম, যারা এবং মিতা তাদের কি প্রস্থান কার্ডটা পূরণ করছে এন্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার এবং অভিবাসন কাউন্টার অথবা কি টেবিলের দিকে যাচ্ছে. মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথ. মিতা একটা ছোট কক্ষের সামনে দাঁড়ালো. She stands in her passport. He hands in her passport. সে তার পাসপোর্টটা দিল. And the departure card to the officer. অফিসারকে তার প্রস্থান কার্ডটা দিল. The immigration officer goes through the Mita's passport. Goes through মানে কি? মানে খুলে দেখা. ঠিক আছে? তাহলে মিতার পাসপোর্টটা ইমিগ্রেশন অফিসার কি করলো? ভালো করে দেখলো. ভিসা এন্ড ডিপার্চার কার্ড, তার ভিসা এবং ডিপার্চার কার্ডটা. আর ইউ ট্রাভেলিং অ্যালোন, তুমি কি একা ভ্রমণ করছো? আস্ক দ্য অফিসার. অফিসার জিজ্ঞেস করলো, নো আই এম গোয়িং উইথ মাই আন্ট এন্ড আঙ্কেল এন্ড কাজিন. আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে যাচ্ছি. সেই মিতা, মিতা বলে, দে আর রাইট দে আর অন দেয়ার কাউন্টার. দে আর রাইট দে আর অন দ্য কাউন্টার মানে তারা কি কাউন্টারের ডান দিকে দাঁড়িয়ে আছে. ইজ দিস ইউর ভিজিট, ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? এটা কি থাইল্যান্ডে তোমার প্রথম ভ্রমণ? বলছি ইয়েস. হ্যাঁ, হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার? তুমি কতদিন ওখানে থাকতে যাচ্ছ? 7 to 10 days, মানে 7 থেকে 10 দিন. Where are you going to stay? তুমি কোথায় থাকতে যাচ্ছ? In a hotel, একটা হোটেলে. The officer is talking as well as going through Mita's papers. Mita's paper গুলো যতটুকু পারলো কি দেখে নিল. He finds the papers okay. সে Mita's paper গুলো কি পেল? ঠিকঠাক পেল. He smiles. সে হাসলো. And stamps her passport. এবং তার পাসপোর্টে সিল মেরে দিল. Stamp করতে কি? সিল মারা. এটা আমি বলেছিলাম stamp করতে সিল মারা, স্ট্যাম্প করতে সিল মারা. তাহলে দেখো,
The officer keeps the departure card. Officer, he postal card raklo and returns the passport to Mita. Among Mita ke passport ta phiriye dilo. Have a safe journey. Apnar journey nirapod. Mane bhromon ta nirapod hok. Chance. Dhonnobad. Mita waits for her aunt, uncle Jara and on the other side of the immigration. Immigration obhibashan ne ekta side e Mita tar chacha chachi ebong jarar jonno opekkha korchilo. Once all of them are done, jokhon sob kaj hoye gelo, they walk towards the passenger's departure lounge. Tader dike passenger prosthan lounge er dike mane bishramagarer dike hatte laglo. Erpor amra dekhte pacchi eta shesh hoye gelo, amra ekhan theke kichu ki proshno answer eigulo amra korte pari. To tumra asha kori ekhon nije nije proshno korte parbe ebong answer ready korte parbe. Shobai ki bashay sundor kore eigulo ready korba, thik ache? তো আজকে তোমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমি বলে লেসন 1 2 3 পড়াবো পড়িয়েছি তো আশা করি তোমরা এই তিনটা লেসন পড়লে পরের লেসন গুলো পারবা সেজন্য আমি তোমাদের আজ বাড়ির কাজ দিয়ে দিচ্ছি একটু বাড়ির কাজটা দেখো ওমনটা দেখো Unit 6 lesson যেহেতু আমরা 3 পড়িয়েছি তাহলে 4 আর 5 এই দুইটা পড়া দিয়ে দিচ্ছি 4 আর 5 এটা কিন্তু lesson 9 পর্যন্ত আছে ঠিক আছে আমরা 9 পর্যন্ত পরে করব আজকে 4 5 পড়া দিচ্ছি পরবর্তীগুলো আমরা পরের ক্লাসে করব ঠিক আছে তো আমরা আজকে তাহলে যেই লার্নিং আউটকাম পেয়েছিলাম সেই লার্নিং আউটকাম দিয়ে আমরা আজকে আনসার তোমরা দেখেছো আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো আমরা কি টেক্সটটা ভালোভাবে পড়তে পারবো অনুধাবন করতে পারবো ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারবো সবকিছুই আমরা এখানে পাচ্ছি এরপর আমরা কি ডিপার্চার কার্ড আমাদের যে পাসপোর্ট কার্ড সেগুলো আমরা ফিল আপ করতে পারবো তো তাহলে আমরা কি লার্নিং আউটকামের মোটামুটি সবগুলোই এই লেসন গুলো থেকে পেয়ে যাচ্ছি তাহলে আমরা ভাষা এগুলো খুব ভালো করে পড়বো এবং কি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিব সবাই এ আজকের মতো এখানে কি ধন্যবাদ জানিয়ে আমি লেসন শেষ করছি তো তোমাদের আমি আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যদি ভাষায় পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমাদের কি হবে না পড়ালেখার ব্যাপারে একদম তোমরা পিছিয়ে যাবে তো তোমরা এমন ভাবে ভাষায় প্রিপারেশন নিবে পরীক্ষা হোক বা না হোক সেটা যেন তোমাদের কোনো ইফেক্ট করতে না পারে তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবা বিভিন্ন আগের বছরের বইগুলো খাতা খেটে ওখান থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছে ফার্স্ট পেপারে সেটা তোমরা ফলো করবা ফলো করে ওইভাবে প্রিপারেশন নিবা তোমাদের আমি বলেছি প্রথম আমরা যে সিন কম্প্রিহেনশন পাই আমি যে প্যাসেজগুলো পড়াচ্ছি এখান থেকে সিন কম্প্রিহেনশন আসবে সিন কম্প্রিহেনশন থেকে আসবে কি এমসিকিউ আসবে কোয়েশ্চন আনসার আসবে আর তিন নম্বরে আসবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস তাহলে এই তিনটা জিনিস আমরা এই প্যাসেজ থেকে পেয়ে যাচ্ছি তোমরা যে যত বেশি ভালো করে প্যাসেজ গুলো পড়বা তত বেশি সুন্দর করে উত্তর দিবা এই প্যাসেজ গুলো থেকে তোমরা সিনোনিম অ্যান্টোনিম এগুলো পড়ে নিবা শব্দের ভোকাবুলারি শব্দভান্ডার গুলো জেনে নিবা আর সাথে সাথে তোমরা গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে টেন্সের সেগুলো জানবা তা না হলে তোমরা প্রশ্ন উত্তর গুলো লিখতে পারবা না তো তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার মিলিত হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাসায় ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলো সেই পর্যন্ত সবাই কি ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ